নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরের দিকে হাজি সেলিমের বাসা থেকে তার ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে আটক করা হয়। অস্ত্র ও মাদক মামলায় তাদের 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতার গাড়ি চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রোববার সন্ধ্যার পর ধানমন্ডিতে কলাবাগান ক্রসিং এর কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। মোটরসাইকেলে ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ, গাড়িতে ছিলেন হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ আরো কয়েকজন। ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালে ভুক্তভোগী নৌবাহিনী কর্মকর্তা নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় ইরফান সেলিম সহ 4 জনের নামে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। 4 জন এজন নামে আসামি আছে, এর বাইরে অজ্ঞাতনামা তারা 2-3 জনের নাম বলেছে, যে অজ্ঞাতনামা আরো 2-3 জন ছিল। তার কিছুক্ষণ পর র‍্যাবের একটি দল হাজি সেলিমের বাসায় তল্লাশি চালায়। এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাদের এই অভিযানে ইরফান সেলিম সহ 2 জনকে আটক করা হয়েছে। আমরা এখনো কাউকে গ্রেফতার করিনি, আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি। সুনির্দিষ্ট অভিযোগে কাউকে গ্রেফতার করার পরেই আমরা বলতে পারবো অভিযোগের সম্পর্কে সত্যতা। ইরফান সেলিম 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে হাজি সেলিমের বাসায় অভিযান পরিচালিত হয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।